विष्णुपदाय कृष्ण पृष्ठा भूतले भक्ति वेदांता स्वामी नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्भी शून्यवादी पश्चे एक पैराग्राफ बाकी আহ দ্বিতীয় প্যারাগ্রাফ বাকি ছিল পড়া সমাজ ভাগবত তৃতীয় নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোক থেকে আলোচনা হচ্ছিল তার থেকে দ্বিতীয় প্যারাগ্রাফ হয়েছে আর দ্বিতীয় প্যারাগ্রাফ বাকি ছিল তা আজকে আমরা অবশিষ্ট যে দ্বিতীয় প্যারাগ্রাফ এখান থেকে আমরা শ্রবণ এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা পরমেশ্বর ভগবানের প্রতি পরান মুখ তারাই তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা তত্ত্বের স্বরূপ সম্বন্ধে জল্পনা কল্পনা করে যারা ভগবানকে ভালোবাসে না তারাই কল্পনা করে কারণ কল্পনা করলে নিজের সুবিধা মতো আমি কল্পনা করতে পারি কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা কল্পনা করে না তারা ভগবানের কাছ থেকে জানতে চায় গীতায় ভগবান কি বলেছেন শ্রীমদ ভাগবতী ভগবান কি বলেছেন বা চৈতন্য চরিতা আমৃতি মহাপ্রভু ভগবান কি বলেছেন আমরা তাদের কাছ থেকে শুনব জল্পনা কল্পনা করে শুধু মন গড়া মন গড়া কিছু শিখতে হবে পরম তত্ত্বের স্বরূপ সম্বন্ধে জল্পনা কল্পনা করে কোনো লাভ হয় নির্বিশেষ ব্রহ্মের ধারণা কিন্তু শ্রবণ করার কেবল প্রাপ্ত হওয়া যায় তো যে এমন কি যারা নিরাকার নিরাকার সম্পর্কে জানে তারাও তো শাস্ত্র থেকেই জানে কারণ নিরাকারের উল্লেখ শাস্ত্রে আছে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম অমৃতের সব্বৈশ শাশ্বত চ ধর্মৈশ্ব শোকস্য অন্তিক চৃষ্ণ বলেছেন এই যে নিরাকার ব্রহ্ম নিরাকার ব্রহ্ম আমি হচ্ছে নিরাকার ব্রহ্মের ভিত্তি তাহলে নিরাকার ব্রহ্ম কোথা থেকে আসে কৃষ্ণ থেকে যেমন সূর্য থেকে সূর্যের জ্যোতি আসে ঠিক তেমনি কৃষ্ণ জ্যোতি বৈকুণ্ঠ জ্যোতি গোলকের জ্যোতি হচ্ছে নিরাকার ব্রহ্ম সেটা তো শাস্ত্র থেকেই জানতে হবে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে নয় অতএব জ্ঞান অর্জন করতে হয় শ্রবণ করার মাধ্যমে হ্যাঁ সেজন্য আমরা এখানে পাণ্ডিত্য করলে হবে না কান দিয়ে শুনতে হবে ভাগবতী কি বলা হচ্ছে ভগবত গীতায় কি বলা হচ্ছে এটা কান দিয়ে শুনতে হবে

কেননা শ্রবণ ছাড়া আমি যতই পাণ্ডিত্য করি কাজ হবে না আমাকে শুনতে হবে যে কোনো ব্যাপারে হ্যাঁ আপনি একটা জায়গা চেনেন না আপনি গাড়ি নিয়ে ওখানে যাবেন লোককে জিজ্ঞেস করতে হবে জায়গাটা কোথায় কোন দিক দিয়ে যাব শুনতে হবে না শুনে যদি আপনি পাণ্ডিত্য করেন তাহলে অন্য জায়গায় গিয়ে উঠবেন এই জন্য ভগবানের কথা বুঝতে গেলে শুনতে হবে যারা বক্তা তারাও কিন্তু মন গড়া কিছু বলে না বা মন গড়া কিছু বলা উচিত নয় গ্রন্থে আছে সেটাই বলতে হবে তাই লোকে যখন নানান রকমের প্রশ্ন করে আমরা প্রথমেই জিজ্ঞেস করি এটা কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক তখনই তারা থতমত হয়ে যায় কারণ আমাদের বিদ্যাটা হচ্ছে শ্রবণ কেন্দ্রিক শ্রবণ কেন্দ্রিক মন গড়া নয় ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে নয় অতএব অভিজ্ঞতা দিয়ে কিছু হয় না হ্যাঁ আপনি আকাশের দিকে তাকাবেন সূর্যটা আমার থেকে আমি যে অন্ন খাই যে থালাটা মনে হয় সূর্যের থেকে বড় আমাদের চোখ গিয়ে কি হবে শুনতে হবে বই থেকে শুনতে হবে শাস্ত্র থেকে শুনতে হবে অতএব জ্ঞান অর্জন করতে হয় শ্রবণ করার মাধ্যমে বেদান্ত সূত্রে তা প্রতিপন্ন হয়েছে শাস্ত্র জনিত জ্ঞান অর্জন করতে হয় নামানিক শাস্ত্র থেকে অতএব তত্ত্ব সম্বন্ধে তথাকথিত সমস্ত কল্পনা প্রসূত তর্ক সম্পূর্ণ অর্থহীন তাই যারা শুধু তর্কের মাধ্যমে ভগবান সম্পর্কে বুঝতে চায় সময় নষ্ট সময় সময়াবহি কেবলম সময় নষ্টাশ্রম হ্যাঁ কান পেতে শুনতে হবে যে কারো সম্পর্কে আপনি যদি বাবার বাবার সম্পর্কে জানতে চান থেকে শুনতে হবে আপনি যদি আপনার মার সম্পর্কে জানতে চান মার কাছ থেকে শুনতে হবে আমি যদি আপনার সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে শুনতে হবে হ্যাঁ পরের কাছ থেকে শুনলে হবে না পরে তো আপনাকে হিংসাও করতে পারে হিংসা করে ওই লোকটা দশটা খুন করেছে সৎ বক্তা তিনি শোনেন শুনে তারপরে বলেন হ্যাঁ কৃষ্ণ সম্পর্কে জানতে গেলে কৃষ্ণের কাছ থেকেই শুনতে হবে হ্যাঁ ওই বিধর্মীর কাছ থেকে শুনলে হবে না যারা কৃষ্ণের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাহীন যারা কৃষ্ণকে শ্রদ্ধা করে না তাদের কাছ থেকে শুনলে হবে না যারা কৃষ্ণের ভক্ত তাদের কাছ থেকে শুনতে হবে শাস্ত্রজনিত্ব তাই বেদান্ত সূত্রে বলা হয়েছে শাস্ত্রজনিত্ব শুদ্ধ জ্ঞান অর্জন করতে হয় প্রামাণিক শাস্ত্র থেকে প্রামাণিক শাস্ত্র মানে গীতা ভাগবত ऋग यजुष साम অথর্বঞ্চা ভারতং পঞ্চরাত্রকম মূল রামায়ণং চৈবা শাস্ত্রমিতি অভিধিয়তে শাস্ত্র মানে কি হচ্ছে ঋগ যজুष সাম অথর্ব ঋগ যজুष साम অথর্বঞ্চ এই যে চারটা বেদ চারটা বেদ হচ্ছে শাস্ত্র ভারতম পঞ্চরাত্রকম ভারত মানে মহাভারত হচ্ছে শাস্ত্র পঞ্চরাত্র নরদ মুনি লেখা হচ্ছে শাস্ত্র মূল রামায়ণ স্বয়ং মূল রামায়ণ এই আজ আজি বাজে রামায়ণ যারা পরে লিখেছে এগুলি না হ্যাঁ টিট্টিবাস অনেক গল্প জুড়ে দিয়েছে যেগুলো আসল রামায়ণে নাই এজন্য বলা হচ্ছে মূল রামায়ণ স্বয়ং মূল রামায়ণ পড়তে হবে আর মূল রামায়ণ কি লিখেছেন বাল্মি ওইটা পড়তে হ্যাঁ যার চার লেখা রামায়ণ পড়লে হবে না মূল রামায়ণ পড়লে শাস্ত্রমিতি অভিধিয়তি এগুলিকে বলা হয় শাস্ত্র তাহলে শাস্ত্রের মধ্যে আমরা পেলাম চারখানা বেদ পেলাম মূল রামায়ণ পেলাম মহাভারত পেলাম পঞ্চতত্র এইগুলি হচ্ছে শাস্ত্র আর এইগুলির অনুগত গ্রন্থকেও শাস্ত্র বলা যায় কিন্তু এগুলির অনুগত থাকতে হবে এমন নয় যে আমি এমন একটা কথা বললাম এটা মহাভারতও নাই বেদেও নাই কোথাও নাই পুরাণে নাই উপনিষদে নাই এরকম বললে হবে আমাকে শাস্ত্রে আছে সেরকম কথাই বলতে হবে অতএব পরম তত্ত্ব সম্বন্ধে তথা তথাকথিত সমস্ত কল্পনা প্রসূত তর্ক সম্পূর্ণ অর্থহীন জীবের প্রকৃত পরিচয় হচ্ছে তার চেতনা যা জীবের জাগ্রত স্বপ্ন অথবা সুসুপ্তি অবস্থায় সর্বদাই বিদ্যমান থাকে তো জীবের যে চেতনা চেতনার কয়টা স্তর চেতনার তিনটা স্তর একটা স্তর হচ্ছে জাগ্রত চেতনা আরেকটা স্তর হচ্ছে স্বপ্ন চেতনা আরেকটা স্তর হচ্ছে সুশুক্তি চেতনা সুশুক্তি মানে নিদ্রাহীন আহ স্বপ্নহীন নিদ্রা সুশুক্তি মানে কি স্বপ্নহীন নিদ্রা গভীর ঘুম একটা স্বপ্ন দেখলাম না এটাকে বলে সুস্তি এটাও কিন্তু চেতনা চেতনা কারণ তো মরে যায়নি মানে বেঁচে আছে সুতরাং তার চেতনা আছে সে বুঝতে পারছে আমার স্বপ্ন নাই স্বপ্ন ছাড়া খুব আরামে ঘুম দিচ্ছি সেটা বুঝতে পারছি হ্যাঁ এইভাবে চেতনা তিন প্রকার চেতনা তিন প্রকার একটা হচ্ছে জাগ্রত চেতনা যেমন এখন আর স্বপ্ন চেতনা মানে ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি এটা একটা চেতনা আর একটা হচ্ছে না স্বপ্ন থাকে না কি গভীর নিদ্রাতেও সে তার চেতনার চেতনার দ্বারা অনুভব করতে পারে যে সে সুখী না দুঃখী সুসুপ্তি চেতনাও সে বুঝতে পারে সুসুপ্তি চেতনার মধ্যেও সে বুঝতে পারে সে সুখে আছে না দুঃখে আছে সে বুঝতে পারে হ্যাঁ যদিও একটু কম বুঝে কারণ এই যে ডাক্তাররা যখন অপারেশন করে তখন অ্যানাস্থেসিয়া বলে একটা ইনজেকশন দিয়ে দেয় অ্যানাস্থেসিয়া ইনজেকশন অ্যানাস্থেসিয়া দিলে সে অজ্ঞান হয়ে যায় কিন্তু যখন ডাক্তার তার পেট কাটে সে কিন্তু অল্প অল্প বুঝতে পারে চলো আনা বুঝে না কিন্তু অল্প অল্প বুঝতে পারে কিছু একটা হচ্ছে বুঝতে পারে সে সুখী না দুঃখী সেটা সুশুক্তির মধ্যে বোঝা যায় অ্যানাস্থেসিয়া প্রয়োগ করলেও বোঝা যায় অনেকে যারা খুন করে তারা আগে চায়ের সঙ্গে বা দুধের সঙ্গে অ্যানাস্থেসিয়া মিশিয়ে তাকে খাওয়ায় খেলে সে ঘুমিয়ে পড়ে অ্যানাস্থেসিয়ার প্রভাবে সে অজ্ঞান হয়ে থাকে কিন্তু যখন তার গলা কাটে সে কিন্তু কম হলেও টের পায় কম হলেও বুঝতে পারে যে আমার কষ্ট হচ্ছে কিন্তু বলতে পারেন কারণ তাকে এনাস্থিয়া প্রয়োগ করা হয়েছে সে সুশুক্তির মধ্যে চলে গেছে এইভাবে চেতনা যখন সূক্ষ্ম এবং জড় দেহের মধ্যে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় আচ্ছাদিত চেতনা কিন্তু চেতনা যখন কৃষ্ণ ভক্তির প্রভাবে শুদ্ধ হয় তখন জীব জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় সেটাকে বলে পূর্ণ বিকশিত চেতনা পুরনো বিকশিত চেতন হ্যাঁ যেমন আলোক আমরা বলি আলোক 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 বললে তো হবে না বলতে হবে এটা মোমবাতির আলোক বলতে হবে এটা টর্চ লাইটের আলোক বলতে হবে এটা তাই না শুধু আলোক আলোক বললে হবে না এটা কিসের আলোক মোমবাতির আলোক কিসের আলোক যেটা এটা টর্চ লাইটের আলো এটা কিসের আলোক না এটা টিউব লাইটের আলোক তাইতো ঠিক তেমনি চেতনা বললে হবে না কি চেতনা কালী চেতনা চেতনা কৃষ্ণ চেতনা ঘরটাকে বেশি আলোকিত করতে পারে না কিন্তু হেজেক লাইট হ্যাজেক লাইট আছে না হ্যাজেক লাইট হ্যাজেক লাইট অনেকটা এলাকা আলোকিত করতে পারে সূর্য আরো আলোকিত করতে পারে সূর্য ব্রহ্মাণ্ডের অসংখ্য গ্রহণক্ষত্র আলোকিত করতে পারে তাহলে আলোক বললে হবে না এটা মোমবাতির আলোক না সূর্যের আলোক আমাকে বুঝতে হবে ঠিক তেমনি শুধু চেতনা বললে হবে না জাগ্রত চেতনা স্বপ্ন চেতনা সুসূত্তি চেতনা সবই চেতনা কিন্তু সবচেয়ে উজ্জ্বল চেতনা কোনটা কৃষ্ণ চেতনা সবচেয়ে উজ্জ্বল চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা যখন শুদ্ধ জ্ঞান জরা প্রকৃতির গুণের আবরণ থেকে মুক্ত হয় সত্য রজতম গুণের আবরণ থেকে মুক্ত হয় সেটাই হচ্ছে শুদ্ধ চেতন পূর্ণ বিকশিত চেতনা আর যখন সত্যগুণ রজগুণ তমগুণের দ্বারা চেতনা আচ্ছাদিত থাকে সেটা আচ্ছাদিত চেতনা সেটা পূর্ণ বিকশিত চেতনা নয় চেতনার বিভিন্ন নাম আছে আচ্ছাদিত চেতনা মুকুলিত চেতনা চেতনা বিকশিত চেতনা পূর্ণ বিকশিত চেতনা পূর্ণ বিকশিত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা পূর্ণ বিকশিত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা আর বাকি চেতনা দ্বারা আচ্ছাদিত কোনোটা রজগুণের দ্বারা আচ্ছাদিত কোনোটা তমগুনের দ্বারা আচ্ছাদিত সবচেয়ে খারাপ চেতনা হচ্ছে তমগুনের দ্বারা আচ্ছাদিত হম একটা আলোক মত খেয়ে ড্রেনে শুয়ে আছে মদ খেয়ে ড্রেনে শুয়ে আছে কি চেতনা এটা হচ্ছে আচ্ছাদিত চেতনা তো মদ শুয়ে আছে হ্যাঁ তো এটা হচ্ছে সম্পূর্ণ আচ্ছাদিত চেতনা হম যখন শুদ্ধ জ্ঞান জরা প্রকৃতির গুণের আবরণ থেকে মুক্ত হয় মানে সত্যগুণ রজগুণ তমগুণের আবরণ থেকে মুক্ত হয় তখন সেটা হচ্ছে পূর্ণ চেতনা পূর্ণ চেতনা জীবের প্রকৃত স্বরূপ প্রকাশিত হয় তখন সে বুঝতে পারে আমি গোলকের ময়ূর আমি গোলকের গাছ আমি গোলকের গোপবালক আমি গোলকের মঞ্জারি আমি গোলকের সখী তখন সে বুঝতে পারে এটাকে বলে সিদ্ধ অবস্থা হ্যাঁ সিদ্ধ স্বরূপ তখন সে বুঝতে পারে আমার স্বরূপ কি আমার স্বরূপ কি আমি কি ময়ূর না আমি কি গাভী না আমি কি গোপী না আমি কি এটাকে বলে স্বরূপ সিদ্ধি সৌরভ সিদ্ধি আজকাল আজকাল বৃন্দাবনে গেলে আপনাকে বলবে আমাকে যে দীক্ষা নাও তোমাকে স্বরূপ সিদ্ধি দেবো স্বরূপ সিদ্ধি দেবো আরে স্বরূপ সিদ্ধি ওইভাবে হয় না দীক্ষা দিলে বলে দিল তোমার তুমি একটা ময়ূর আর সে মনে মনে চিন্তা করে আমি একটা ময়ূর স্বরূপ সিদ্ধি নয় স্বরূপ সিদ্ধি মানে সে যখন সত্যি সত্যি সত্যগুণ রজগুণ তমগুণের ঊর্ধ্বে উঠে যায় তখন সে নিজেই দেখতে পায় হ্যাঁ গুরুদেবকে বলে দিতে হয় না যে তুমি ময়ূর বা তুমি মঞ্জরি সে নিজেই বুঝতে পারে আমি গোলকে আমার পরিচয়টা কি এটাকে বলে স্বরূপ সিদ্ধি সে পরমেশ্বর ভগবানের নিত্য দাস আবরণ উন্মোচনের পন্থাটি এইরকম সূর্যের কিরণ জ্যোতির্ময় এবং সূর্যও জ্যোতির্ময় সূর্যের উপস্থিতিতে সূর্য রশ্মি সূর্যেরই মতো জ্যোতির্ময় কিন্তু সূর্য রশ্মি যখন মেঘের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এই যে কে বানিয়েছে সূর্য বানিয়েছে বলে কিভাবে সূর্য সমুদ্র থেকে জল তোলে সমুদ্র থেকে জল বাষ্প করে সেই বাষ্পটার নাম হচ্ছে ম্যাঘ ম্যাঘ যখন সূর্যকে ঢাকে তখন আমরা বলবো সূর্যই সূর্যকে ঢেকে ফেললো কারণ সূর্যের দ্বারাই সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়ে আকাশে যায় এই বাষ্পটা হয় মেঘ মেঘের দ্বারা যখন সূর্য ঢাকা পড়ে সূর্যের দ্বারাই সূর্য ঢাকা পড়ে কারণ সূর্য যদি না থাকতো মেঘ হতো না ভগবান না থাকলে মায়া হতো না ভগবান আছে বলেই মেঘের মায়ার মেঘ মায়ার মেঘ আমাদের ঢেকে ফেলো এখন সূর্যের শক্তি বেশি না মেঘের শক্তি বেশি সূর্যের শক্তি বেশি কিন্তু মেঘের শক্তি আমাদের কাছে আমাদের এই ছোট ছোট চোখে আমরা যখন তাকাই আকাশে মেঘ সূর্য দেখা যায় না কিন্তু যখন আপনি সূর্যের ভিতরে থাকবেন তখন সূর্য দেখা যাবে আবার এমন এমনকি এরোপ্লেনে করে এরোপ্লেনে করে আপনি যদি মেঘের উপরে উঠে যান তখন দেখবেন সূর্য ঝলমল করছে কিন্তু যদি মেঘের নিচে থাকেন সূর্য দেখা যায় নিহারমেব ভাস করা নিহার মানে কুয়াশা শীতকালে দেখবেন আপনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন যদি বেশি কুয়াশা পরে আপনার সামনে কি আছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কুয়াশার মধ্যে দেখা যায় না আমার এক আত্মীয় মারাই গেল হ্যাঁ সে কুয়াশার মধ্যে মোটর সাইকেল চালাচ্ছে হ্যাঁ হঠাৎ করে একটা ট্রাক গাড়ি ছিল রাস্তায় ট্রাক গাড়ি সে দেখতে পায়নি স্পিডে চালিয়েছে কুয়াশার মধ্যে আর হঠাৎ করে ট্রাক গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পথ গেছে হ্যাঁ কুয়াশা এটা কে তৈরি করেছে কুয়াশা সূর্য তৈরি করেছে সূর্য না থাকলে কুয়াশা হবে না সূর্যই জল শোষণ করে সেই জলটা যখন উপরে যায় ঠান্ডা হয় তারপরে আস্তে আস্তে এটা ভাসতে ভাসতে নিচে নেমে আসে সেটাই কুয়াশা তাহলে কুয়াশা তৈরি করছে সূর্য আবার সেই কুয়াশা সূর্যকে ঢেকে ফেলে সেই কুয়াশা সূর্য উঠলে শীতের দিনে সাতটা আটটা বাজে সূর্য দেখা যায় না কুয়াশা সূর্য তৈরি করেছে আবার সেই কুয়াশাই সূর্যকে ঢেকে ঠিক তেমনি মায়া শক্তি মায়া শক্তি ভগবানের শক্তি আবার সেই মায়া শক্তি জীবের চেতনাকে ঢেকে ফেল আচ্ছাদিত চেতনা তখন অন্ধকারের আগমন হয় এইভাবে যখন হ্যাঁ মায়া শক্তির দ্বারা যখন আমাদের চেতনা আচ্ছাদিত হয় সেটাই হচ্ছে অন্ধকার মানে জ্ঞান থাকে না জ্ঞান থাকে না তেমনি মায়ার প্রভাবে জীব যখন হয় তখন তার অপূর্ণ ইন্দ্রিয়ানুভূতির সূচনা হয় আমরা যখন শ্রীকৃষ্ণকে ভুলে যাই সেটাই হচ্ছে অন্ধকার সেটাই হচ্ছে অন্ধকার অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হওয়ার জন্য প্রামাণিক শাস্ত্রের ভিত্তিতে তাকে তার চিন্ময় চেতনা অথবা কৃষ্ণ চেতনাকে জাগরিত করতে হয় এখন অন্ধকারের থেকে দূর হতে গেলে সূর্যের দরকার ওই আপনার মোটর সাইকেলের লাইট দিয়ে কুয়াশা যাবে না এমনকি গাড়ির লাইট দিয়ে কুয়াশা যাবে না গাড়ির লাইট চালিয়ে কুয়াশাতে গাড়ি চালাতে কষ্ট হয় হয় না গাড়ির লাইটেও কাজ করে না কিন্তু যখন সূর্য উঠে আস্তে আস্তে কুয়াশাগুলি শুকিয়ে যায় আস্তে আস্তে কুয়াশাগুলি টুকিয়ে যায় ঠিক তেমনি আমাদের জীবনে যদি আমরা কুয়াশার অন্ধকার মায়ার অন্ধকার মেঘের অন্ধকার যদি দূর করতে চাই আমাদের দরকার সূর্য সেই সূর্য হচ্ছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার হ্যাঁ কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার আর মায়া হচ্ছে কুয়াশার মতো মায়া হচ্ছে মেঘের মতো অন্ধকার তৈরি করে হ্যাঁ এই জন্য ওই মায়ার অন্ধকার দূর করতে হলে সূর্য দরকার মানে কৃষ্ণ চেতনার দরকার আমাদের অন্তরে যখন কৃষ্ণ চেতনা জাগ্রত হবে হ্যাঁ অন্ধকারে তো সমস্যা আপনি একটা কলম হারিয়েছেন ঘরে লাইট নাই লোডশেডিং কলমটা আপনার বালিশের কিনারে আপনি এক ঘন্টা ধরে খুঁজে দেখেন কলমটা পাচ্ছেন আর যেই লাইট চলে আসলো ও এটা তো এখানে তাইলে এই সংসারে জ্ঞান ছাড়া হ্যাঁ জ্ঞান ছাড়া আপনার কিছু হবে না জ্ঞান আসবে কি থেকে না যখন আমার কৃষ্ণ ভক্তি হবে কৃষ্ণ সূর্য জাগ্রত হবে সেই কৃষ্ণ সূর্যের যে আলোক সেটাই আপনার তমগুণ রজগুণ সত্যগুণের অন্ধকারকে দূর করবে এবং আপনি সবকিছু বুঝতে পারবেন তমসমা জ্যোতির্গময় তাই অন্ধকারে থেকো না কৃষ্ণ জ্যোতিতে চলে যাও কৃষ্ণ জ্যোতিতে চলে যাও মানে কৃষ্ণ সম্পর্কে জ্ঞান অর্জন করা এই জন্য ভক্তি সহকারে গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে শ্রবণ করতে হবে না প্রশ্ন করতে হবে হ্যাঁ এটা একমাত্র ইস্কনই হয় প্রশ্ন আর আমি কোনো মুঠে দেখিনি একমাত্র ইস্কনই প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর হ্যাঁ বলা হচ্ছে পরিপ্রশ্নে না সেবা সেবা করতে হবে প্রশ্ন করতে হবে তাহলে গিয়ে জ্ঞান অর্জন হবে এবং সেই জ্ঞানের প্রভাবে আপনি মায়ার অন্ধকার থেকে মুক্ত হয়ে চলে যাবেন রাম ধামে নাম কি বল রাম বল বল মানে কি আত্মা বলহীন লভ্য হ্যাঁ তো যারা বলরামের ভক্ত নয় তারা বলে নয়মাত্মা বলহীন লভ্য মানে শক্তি ছাড়া কি বোঝা যাবে না আরে শক্তি তো গাধারও আছে শক্তি তো সিংহের আছে বাঘের আছে তারা কি ভগবানকে পায় তারা কি ভগবানকে পায় পায় না এটা ভুল ধারণা হ্যাঁ অনেকে বলে বেশি করে মাংস খাও তাহলে বল হবে তাইলে ভগবানকে বুঝতে পারবে ওইটা বোঝানো হয় না নয়মাত্মা বলহীন লভ্য মানে বলরামের কৃপা ছাড়া ভগবান কি বোঝা যায় না বলরামের কৃপা দরকার এখন বলরাম হচ্ছেন আধ্যাত্মিক শক্তি হ্যাঁ যেমন আধ্যাত্মিক শক্তি আর জাগতিক শক্তি বলরামের শক্তির অনেক পরিচয় ভাগবতী উল্লেখ আছে যখন নৈমিষারণ্যে যখন আহ পাঠ করছিলেন না রুমহর্ষণ সুত শত গোস্বামীর বাবা প্রথমে বসেছিলেন ব্যাসাসনে শত গোস্বামীর বাবা পাঠ করছিলেন তখন বলরাম গিয়ে সেখানে উঠলেন যখন বলরাম গিয়ে সেখানে উঠলেন তখন শ্রোতারা সব উঠে দাঁড়ালেন কেন উঠে দাঁড়ালেন কারণ বলরাম হচ্ছেন অভিন্ন কৃষ্ণ হ্যাঁ বলরাম হচ্ছেন অভিন্ন কৃষ্ণ বর্ণমাত্র দেখি বিপরীত কৃষ্ণ কালো আর বলরাম ফর্ষা এই না হলে বলরাম আর কৃষ্ণ অভিন্ন বুঝেছেন বর্ণমাত্র দেখি বিপরীত শুধু বর্ণটাই আলাদা কৃষ্ণ আসনাচ করেছেন বলরাম আসনাচ করেছেন হ্যাঁ কৃষ্ণ অসুর হত্যা করেছেন বলরাম অসুর হত্যা করেছেন তাই বলরাম তিনি অভিন্ন কৃষ্ণ এটা সবাই বুঝতে পেরেছেন আর ভাগবতের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কৃষ্ণ বলরাম ভাগবতের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কৃষ্ণ বলরাম তো সবাই জানে শ্রোতারা যে ভাগবতের আলোচ্য বিষয় চলে এসছে হ্যাঁ মনে করেন আপনি গুরু মহারাজের জীবনী পাঠ করছেন এমন সময় গুরু মহারাজ মন্দিরে এসে উঠলেন তখন আপনি কি করবেন বইটা বন্ধ করে গুরু মহারাজকে প্রণাম করবেন তাই তো তো সবাই উঠে দাঁড়িয়েছে সবাই বলরামকে প্রণাম করেছে রোমহর্ষণ সুতো ভাবছেন আমি তো পাঠক পাঠককে তো উঠতে হয় না কিন্তু রোমহর্ষণ সতের ভুল হয়েছিল যে তুমি হতে পারো পাঠ হক কিন্তু কি নিয়ে পাঠ করছো কৃষ্ণ বলছ বল রোমহর্ষণ সেটা করেননি তখন বলরাম তার কাছে গেলেন কাছে গিয়ে একটা শুকনা ঘাস তুলে নিলেন শুকনা ঘাস শুকনা ঘাসটা রোমহর্ষণ সতের মাথায় ঠেকালেন সঙ্গে সঙ্গে রোম সত হার্ট ফেল করে পরে গেলেন মারা গেল মারা গেল আচ্ছা একটা শুকনা ঘাস দিয়ে মারা যায় কাউকে এটাই বলরামের শক্তি এটাই বলরামের শক্তি একবার সম্ভব কৃষ্ণের ছেলে সম্ভ তিনি তিনি গেছেন দুর্যোধনের কাছে গিয়ে দুর্যোধনের একটা কন্যা ছিল লক্ষণা কন্যার নাম লক্ষণা তো দুর্যোধনের কন্যাকে হরণ করলেন একটা বিধান ছিল যে শক্তি দেখিয়ে যদি হরণ করা যায় কোনো কন্যাকে বিবাহ করা যায় যখন দুর্যোধন খবর পেলেন যে লক্ষণাকে হরণ করেছে কৃষ্ণের ছেলে তখন দুর্যোধন বললেন গোয়ালা বংশ গোয়ালা বংশ হ্যাঁ গোয়ালা বংশের সঙ্গে তো আমার কন্যার বিবাহ দেব না যদিও দুর্যোধন নিজেই সুভদ্রাকে বিয়ে করতে চেয়েছিলেন যে গোয়ালা বংশের নাই বুঝেছে গলা বংশে আমার মেয়েকে দেব না তো সৈন্য পাঠালেন হাজার হাজার সৈন্য পাঠালেন আর সাম্ব ছিলেন একজন তখন হাজার হাজার সৈন্য মিলে সাম্বকে অ্যারেস্ট করলেন বন্দি করলেন বন্দি করে নিয়ে আসলেন হস্তেন যে তুমি কেন আমার কন্যাকে হরণ করেছ তোমাকে কেটে ফেলবো তখন কৃষ্ণ খবর শুনলেন কৃষ্ণ খবর শুনে বললেন আমি যাচ্ছি সৈন্য নিয়ে আমি যুদ্ধ করে আমার ছেলেকে আমি ছুটি আনবো ছাড়িয়ে আনবো লীলা যাই হোক বলরাম বলছে ভাই তুমি থাকো তুমি থাকো কারণ দুর্যোধন আমার শিষ্য আমি তার গুরু আমি যদি বলি গুরু বাক্য সে অমান্য করবে না তখন বলরাম নিজে গেলেন হাতে একটা নাঙ্গল নিয়ে হ্যাঁ নাঙল আজকে জগন্নাথকে দেওয়া বলরামকে দেওয়া হয়েছে নাঙ্গল না দেখেছেন তো বলরামকে নাঙ্গল দেওয়া হয়েছে অন্যদিন যাই হোক বলরামের অস্ত্র হলো নাঙ্গল নাঙ্গল নিয়ে তিনি দুর্যোধনের কাছে গেলেন গুরুদেব গুরুদেব আসুন আসুন গুরুদেব আরে অসুরের গুরুদেব দুর্যোধন তো অসুর দুর্যোধন অসুর অসুরের গুরুদেবের প্রতি কেমন শ্রদ্ধা আছে বাইরে দেখায় লোক দেখায় তো গুরুদেব গুরুদেব আপনি কিভাবে আপনার সেবা করতে পারি তখন বলরাম বললেন তুমি কৃষ্ণের ছেলেকে বন্দী করেছ হ্যাঁ আমার আমার কন্যাকে নিয়ে সে পালিয়েছিল ছেড়ে দাও গুরুর আদেশ ছেড়ে দাও গুরুদেব এটা পারবো না এটা পারবো না তুমি আমাকে গুরুদেব বলছো আবার গুরুর আদেশ গুরু অবজ্ঞা হ্যাঁ গুরুর আদেশ পালন করবে না তুমি কিসের শিষ্য এই বলে নাঙলটা তাদের থেকে নামালেন নামিয়ে সবার মধ্যে একটা কূপ দিলেন কূপ দিয়ে টান মারলেন যেই টান মারলেন গোটা হস্তিনাপুর নড়তে লাগলো ভূমিকম্প টানতে টানতে নিয়ে যাচ্ছে হস্তিনাপুরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে পেছনের দিকে তাকাচ্ছেন আর তার সিংহাসন নিয়ে সঙ্গে সঙ্গে যাচ্ছে গুরুদেব কোথায় যাচ্ছেন এটা সমুদ্রে ফেলে তোমাদের এই হস্তিনাপুর সমুদ্রে ফেলে দেব হুদেব গুরুদেব 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 দয়া করুন দয়া করুন লক্ষণাকে সযত্নে সাজিয়ে সম্ভব সঙ্গে বিবাহ দিয়ে দ্বারকায় পাঠাও না হলে এই হস্তিনাপুর সমুদ্রে ফেলে দেব তখন ঠিক আছে ঠিক আছে গুরুদেব ঠিক আছে সোজা আঙ্গুলে আঙুলের ঘিনা উঠলে বা আঙ্গুলে তুলতে হয় তখন তাড়াতাড়ি লক্ষণাকে সাজিয়ে সাজিয়ে একেবারে সসম্মানে দ্বারকায় পাঠিয়ে দেওয়া হল এইভাবে সম্ভব আর লক্ষণার বিবাহ সম্পন্ন হয়েছিল আজও দিল্লিতে ওই যে বলরাম টান দিয়েছিল না দিল্লিটা যেটা বর্তমানে দিল্লি সেটাই হচ্ছে হস্তিনাপুর আজও নাকি একদিকে উঁচু একদিকে নিচু ওই যে টান দিয়েছিল সমুদ্রে নিয়ে যাবে সেই টানের চিহ্ন নাকি আজও কোনো কোনো জায়গায় দেখা যায় এই হচ্ছে বলরাম হ্যাঁ ব্রজেন্দ্র নন্দন যেই হইল সেই বলরাম হইল নিতাই বলরাম বেশি দয়া হ্যাঁ এই জন্য বলরাম দুর্যোধনকেও দীক্ষা দিয়ে দিয়েছে বলরাম দুর্যোধনকেও দীক্ষা দিয়ে দিয়েছে বলেছেন না বলরাম খুব দয়াল হ্যাঁ যাই হোক বলরামের শক্তি আমাদের ইস্কনেও আছে ইস্কনেও সেই বলরামের শক্তি প্রবাহিত আমরা যারা জগাই মাধাই হ্যাঁ নিত্যানন্দ প্রভু মানে বলরাম জগাই মাধব কে কৃপা করেছিল জগাই মাধে কে কৃপা করেছিল তো কলিযুগের যত জগাই মাধাই আছে সবাইকে বলরাম কৃপা করবেন নিত্যানন্দ প্রভু রূপে তার যদি কিছু প্রশ্ন থাকে বলরামের আরো লীলা আছে যমুনা আকর্ষণ লীলা হ্যাঁ যমুনা আকর্ষণ হ্যাঁ বলরাম যখন রাসনাচ করছিলেন তখন বলরাম যমুনা দেবীকে আদেশ করলেন আসো আমাদের সঙ্গে রাসনাচ করবে বলরাম তখন মৌ খেয়েছিলেন মৌ মানে মধু তার চোখ ছিল লাল লাল বেশি মধু খেলে নাকি চোখ লাল বলরামের চোখ লাল যমুনা গেছে ভয় পেয়ে না না আমি তোমাদের নাচা নাচানাচিতে আমি নাই একই কাজ থেকে নামায় যমুনার মধ্যে দিয়ে দিলেন কাজ জলের মধ্যে জলের মধ্যে নাঙল কাজ করে কিন্তু বলরামের নাঙ্গল জলের মধ্যেও কাজ করে এই জল যখন ধান দিলেন সমস্ত যমুনা নদী বলরামের দিকে ধাবিত হতো তখন যমুনা যমুনা তো ব্যক্তি জলটা তার শক্তি জলটা হচ্ছে যমুনার শক্তি কিন্তু যমুনা কিন্তু একজন সুন্দরী মানে মহিলা তখন যমুনা বুঝতে না আমাকে তো নিয়ে চলে যাচ্ছে আমার যে শক্তি যমুনা নদী সেটাকে তো নিয়ে চলে যাচ্ছে তখন যমুনা দেবী এসে বলরামের কাছে ক্ষমা চাইলেন আমাকে ক্ষমা করে দিন আমি আপনার মহিমা বুঝতে পারিনি এটাকে বলে যমুনা আকর্ষণ লীলা আর একটা সুন্দর লীলা আছে রেবতির সঙ্গে বিবাহ আমি গিয়েছিলাম গুজরাটে যেখানে বলরামের বিবাহ হয়েছিল সেই বিবাহ কুঞ্জ এখনো আছে আপনারা গেছেন কি সেখানে গেছেন সেই বিবাহের কুঞ্জ দর্শন হয়েছে সেই বিবাহের কুঞ্জ এখন মানে ইস্ট সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে নির্মাণ করেছে তো সেই বলরাম আর সঙ্গে কিভাবে রেবতির বিবাহ হয়েছিল হ্যাঁ রেবতীর বাবা ছিলেন সত্যযুগের রাজা আর বলরাম এসেছিলেন দাপর যুগ রেবতীর বাবা ছিলেন সত্যযুগে আর বলরাম এসেছিলেন দাপর যুগে দেখুন রেবতীর বাবা দেখছেন আমার কন্যার মতো কন্যার যোগ্য পাত্র আমি খুঁজে পাচ্ছি না তখন তিনি গেলেন ব্রহ্মার কাছে কারণ বিবাহের মিনিস্টার হচ্ছেন ব্রহ্মা এই জগতে যত বিবাহ হয় এগুলি ব্রহ্মার কাছে লিস্ট থাকে তালিকা থাকে হ্যাঁ ব্রহ্মা আগে থেকেই লিখে দেন এর সঙ্গে বিয়ে হবে নাহলে দেখবেন হঠাৎ করে দিল্লির ছেলে কলকাতার মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে হ্যাঁ কি করে আগে তো ভাবিও তো যাই হোক ব্রহ্মার কাছে গেলেন ওনার কাছে নিশ্চয় লেখা আছে যে কার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে তখন ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আমার কন্যা রেবতী তার যোগ্য পাত্র আমি খুঁজে পাচ্ছি না কার সঙ্গে বিয়ে দিলে ভালো হয় তো ব্রহ্মা বললেন যে দু একটা নাম বলুন ব্রহ্মা একটু রসিকতা করছেন ব্রহ্মা তো জানেন কার সঙ্গে বিয়ে হবে কিন্তু একটু রসিকতা করছেন একটা নাম দু বলুন অমুক রাজা তমুক রাজা তো মোরে ছাই হয়ে গেছে কি করে আমি আসলাম কিছুক্ষণ আগে আপনি পৃথিবী থেকে ব্রহ্মলোকে এসেছেন ব্রহ্মলোকের সময় আর পৃথিবীর সময় এক নয় ব্রহ্মলোকের পাঁচ মিনিট মানে পৃথিবীর লক্ষ লক্ষ বছর তো আপনি যে সমস্ত রাজাদের নাম করছেন ও পৃথিবীতে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে গেছে এবং ওই ওই সমস্ত সমস্ত রাজারা রাজারা মরে ভূত হয়ে গেছে আর নাই তাহলে আমি কি করব আপনি এসেছেন পৃথিবীতে এখন দাপর যুগ শুরু হয়ে গেছে তাহলে আমি যেতে যেতে দাপর যুগ পাবো হ্যাঁ পাবেন আপনি তাড়াতাড়ি দৌড়ে যান আপনি গিয়ে দাপর যুগ পাবেন এবং দাপর যুগে যোগ্য পাত্র হচ্ছে বলরাম আপনি গিয়ে বলরামের সঙ্গে আপনার কন্যার বিবাহ দিন তখন সত্যজেগের সত্যজিগের রাজকন্যা হচ্ছে রেবতী রেবতী তার উচ্চতা গাছের মতো সত্যজিগের রাজকন্যা তো উচ্চতা গাছের মতো সত্যজেগের প্রতিটি মানুষ হ্যাঁ জানিনা আরো বেশি অনেকে বলে ষাট ষাট ফুট যাই হোক হ্যাঁ একেবারে তালগাছের মতো তো রেবতীকে নিয়ে আসলেন বলরামের কাছে আর বলরাম হচ্ছেন দাপর্য তার উচ্চতা এখন মানে এখন কলিযুগের থেকে বেশি কিন্তু সত্যযুগের থেকে কম তার উচ্চতা হয়তো দেখা গেল দশ ফুট বা ফুট ফুট এরকম এইদিকে আর দিকে দেখা যাচ্ছে ষাট ফুট বিয়ে কি করে হবে হয় না এরকম বিয়ে তখন রেবতীর বাবা বলরামকে বললেন না কি করে বিয়ে হবে আমার কন্যা এত উঁচু আর আপনি এত নিচু কি করে বিয়ে হবে আমি তো বুঝতে পারছি না কিন্তু ব্রহ্মা তো বলেছেন আপনার নাকি বিয়ে লেখা তাই তাদের থেকে নাঙ্গলটা বের করলেন একমাত্র হয়ে গেল যখন লম্বা হলো তখন রেবতীর কাঁধে নাঙ্গলটাকে আটকালেন আটকে আস্তে আস্তে টানতে 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 রেবতীকে বলরামের সমান নয় বলরাম থেকে একটু ছোট বানিয়ে দিলেন বলরাম যদি পনেরো ফুট হয় রেবতী হয়ে গেলেন দশ ফুট ছোট বানিয়ে দিলেন বলে আবার ঠিক আছে হ্যাঁ আবার ঠিক আছে বিয়ে হয়ে যাক ওই বিয়ের সেই মন্ডপ আমরা দেখিয়ে এসছি হ্যাঁ সেটা গুজরাটে গুজরাটে হম যাই হোক এইভাবে তিনি রেবতীকে বিবাহ করেছিলেন হ্যাঁ তাহলে এইভাবে এটা বলরাম ছাড়া ভগবান ছাড়া এই ধরনের বিবাহ মানুষ পারবে না বলরামের আবির্ভাব কাহিনী নাম নাম হলো হলো যার থেকে কারণ প্রথমে ছিলেন দেবকীর গর্ভে দেবকীর গর্ভে ছিলেন তো যেমন হাসপাতালে যেমন আহ রোগী দেখতে যায় এইরকম জেলখানার ভিতরে এক আজও চালু আছে অনেক সময় ঢুকতে দেয় বিশেষ পারমিশন নিয়ে আত্মীয় স্বজনরা দেখা করে আসতে পারে বুঝতেছে তো বসুদেব বসুদেব হলেন আর রোহিণীর স্বামী রোহিণীর স্বামী তো উনি স্বামীর সঙ্গে দেখা করবেন এবং তার যে সপত্নি মানে দেবকী দেবকীর সঙ্গে দেখা করবেন তো রোহিণী গেলেন দেখা করতে তো রোহিণী দেখা করতে তাকে অনুমতি দেওয়া হলো যে না আপনি পাঁচ পাঁচ মিনিট থাকবেন দেখা করে চলে আসবেন ঠিক আছে তো উনি গেলেন দেখা করতে গেলেন তখন বলরাম তখন দেবকীর গর্ভে দেবকীর গর্ভ থেকে চাট করে চলে গেলেন রোহিণীর গর্ভে তো যেহেতু তিনি রোহিণীর গর্ভে নিজেকে আকর্ষণ করেছিলেন সেই থেকে তার নাম হয়ে গেল সংকর্ষণ সংকর্ষণ আকর্ষণ হ্যাঁ সংকর্ষণ মানে আকর্ষণ তিনি যেহেতু দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকৃষ্ট হয়েছিলেন তাই তার নাম হয়ে গেল বলরাম কার সন্তান জন্মসূত্রে দেবকীর সন্তান কিন্তু ভূমিষ্ঠ হলেন রোহিণীর গর্ভ থেকে প্রসবের দিক থেকে বিচার করলে রোহিণীর সন্তান আর গর্ভধারণের দিক থেকে বিচার করলে হ্যাঁ ফিফটি পার্সেন্ট দেবকীর সন্তান ভগবান যে কার সন্তান বোঝা খুব মুশকিল তো যাই হোক এইভাবে যখন চলে গেলেন পরবর্তীকালে বলরাম হ্যাঁ তিনি দশ মাস দশ দিন পরে বা তার সময় মতো তিনি রোহিণীর গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন কৃষ্ণ বলরাম তারা এক মায়ের গর্ভ থেকে জন্মায়নি কলিযুগ এক মায়ের গর্ভ থেকে জন্মায়নি কলিযুগে কৃষ্ণ জন্মালেন মাতার গর্ভ থেকে বলরাম জন্ম জন্মালেন পদ্মাবতীর গর্ভ থেকে আহ দাপর যুগে বলরাম জন্মালেন রোহিণীর গর্ভ থেকে আর কৃষ্ণ জন্মালেন দেবকীর গর্ভ থেকে এইভাবে প্রতিযুগে আমরা দেখি একটু মিল আছে মিল আছে আলাদা আলাদা গর্ব থেকে তাদের জন্ম দাপর যুগ হয়েছে যুগ হয়েছে এই হচ্ছেন বলরাম বলরাম হইলনি তাই হ্যাঁ আর কি কাহিনী শুনবেন বলুন হ্যাঁ বলরামের আরো কাহিনী আছে আর বলরামের বিবাহ শুনলেন বলরামের জন্ম শুনলেন আর কি শুনবেন হ্যাঁ অসুর অসুরব হ্যাঁ বলরাম ধেনুকা আসুর বধ করেছিলেন না ধেনুকা বধ করেছিলেন হ্যাঁ ধেনুকা মানে আগের দিনে অসুররা এখন যেমন আছে না এটা আমার এলাকা আছে কিন্তু যারা মাফিয়া তাদের এলাকা ভাগ করা থাকে এটা আমার এলাকা ধেনুকা আসুরের এলাকা ছিল কংসের তালবন তিনি কংসের তালবন পাহারাও দিতেন আর তাল খেতে খুব ভালোবাসতেন তার কিছু গুন্ডা এগুলো সব ধেনুক মানে গাধা ধেনুক মানে গাধা আগের দিনে অসুর গুলি এক একটা রূপ নিয়ে থাকতেন তো ওই অসুরটা গাধার রূপ নিয়ে কংসের কংসের যে মানে তালবন সেটা পাহারা দিতেন আর তাল খেতেন আর তখনকার দিনের তাল দাফর যুগের তাল আরো বেশি সুস্বাদু কলিযুগের তালে স্বাদ একটু কমে গেছে কিন্তু দাফর যুগে তাল বেশি সুস্বাদু একদিন গোপবালকরা কৃষ্ণকে বলছেন কৃষ্ণ তাল খেতে ইচ্ছা করছে কৃষ্ণের কাছে কোন ইচ্ছা কি আর কৃষ্ণ ভক্ত যখন বলছে তাল খেতে ইচ্ছা করছে কৃষ্ণের কাছে তো কোন আর বাধা নেই বলছে ঠিক আছে কৃষ্ণ দেখলেন যে না একটা অসুর মারতে হবে একটা অসুরকে কে মারতে হবে তখন কৃষ্ণ গেলেন সেই তাল বলে এখানে গর্ধবা আসুর মানে ঝেনুকা আসুর কার করো কেড়ে আমরা একটু তাল খাবো না না এটা কংসের বন কংসের তাল বন তোমরা তাল খেতে পারবে না হ্যাঁ বলেই যুদ্ধ বাঁধিয়ে দিলেন তখন কৃষ্ণ কতগুলি গাধাকে মারলো এগুলি সব অসুর কৃষ্ণ কতগুলি গাধাকে এরকম পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব তাল গাছে ফেলে দিল যাই হোক সেইভাবে শেষ পর্যন্ত আসলো গর্ধবাসুর মানে ঝেনুকা আস সে পড়লো বলরামের সামনে তো বলরামও তাকে ধরে কিছুক্ষণ ঘোরালো ঘুরিয়ে তার মুখে রক্ত বমি হলো এবং তাকে ছুঁড়ে মারলেন মারা গেল তারপর তারা প্রাণ ভরে তাল খেলেন এই এই সময়টাই ভাদ্র মাসে ভাদ্র মাসে কারণ তালটা হয় ভাদ্র মাসে তাই না হ্যাঁ আমাদের রান্নাঘরে তাল আসে কি আসে না কে ইনচার্জ কে মার্কেটিং ইনচার্জ হ্যাঁ কালকে হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক আজকে বলরাম তিথিতে বলরামকে একটু তাল দিতে পারলে ঠিক আছে তাহলে ধেনুকা শরবত অনেক আছে বলরামের লীলার শেষ নাই অনেক সুন্দর সুন্দর লীলা আছে তাহলে এখন নয়টা প্রায় বাজে আরো কিছু প্রশ্ন না থাকলে রাখছি আরো কিছু প্রশ্ন আছে কি হ্যাঁ দেবকি বুঝতে পেরেছে দেবকি বুঝতে পেরেছে এবং কংসের কাছে খবর গেল ওরা মানে প্রহরীরা ভয় পেয়ে গেছে কংস যদি আমাদের মেরে ফেলে কংস কংস কিন্তু কারণে কারণে মেরে ফেলতো তো ওরা গিয়ে মিথ্যা কথা বললো যে একটা মৃত সন্তান জন্মে জন্মেছে ওইটা আমরা ফেলে দিয়েছি কংশ হাসছে আমার ভয়ে গর্ভেই সন্তান মরে যাচ্ছে আমি মারবো এই ভয়ে গর্ভের সন্তানই মরে যাচ্ছে তো ওই রহস্যংশ কিছুই জানতে পারে 50slfuvat ki samabhta bhishna bhakta bindhi chay gur pramanandi